আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সকালবেলা মুসলাম ভাইয়ের বউর ফোন দিয়া কয় ভাই ওই আমার একটা কুরিয়ার বিষাদ চা আমি আইয়ালাই আমার তো ডল লাগতে আছে কি আরে কি তো সে লাভা কয় আমার নামে কিতা তা মামলাটা আমি লইবনি আমাকে কি ও তোমার হলে মাম লইবনি কয় আমি যে একটা কথা কয়ে এলে ইসলাম মুখ ফসকাইয়া যে বেড়া বেড়াইতের বুড়া বয়সে মনে করলে আশি বছরও বুড়ো হয় না তো এটা তো নর্মাল কথা এটা আমরা মায়াসা দিরা দাদিরা আরে এই কথা হুই না তো তাইরা কাল নিরা কাল না গে নীরা কালের কাঠি আমি আগো এত ফতাফতি করো কারে বেনশোমেনা মুখ খারাপ করো না না তাইরা দি হুই না বলে ষাট বছরের সত্তর বছরের বেড়া ইতের লগে যাইয়া যাইয়া সম্পর্ক করে দুনিয়ার টেহা খাইয়া লাইসে পরে পুলিশে বলে তাই রে দর্শে অহন যদি কোমটা বালা তো কি আর এই বুইরা মানুষ বাচ্ছা নিলা আমি আগর আগো রহ তো পরে আমি পত্রিকাতে ঢুকছি ঢুকার পরে যে নিউজটা দেখছি দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়া এবং ডিজিটালাইজ যে প্রযুক্তি আছে ফেসবুক ইউটিউব এগুলো থেকে নানান ধরনের প্রতারণা করা হয় আর এই প্রতারণার নতুন নতুন কৌশল আবিষ্কার হচ্ছে তবে আমাদের পুলিশ প্রশাসনও প্রতিনিয়ত নতুন নতুন এই কৌশলের সাথে তারাও কিন্তু পাল্লা দিয়ে চলছে আর এই প্রতারকদেরকে ধরছে আমরা কথা বলছিলাম গতকালকে আমাদের তেজগাঁও যেই পুলিশ উপকমিশনার আছেন তিনি নিউজটা দিয়েছেন যে গণমাধ্যমকে জানিয়েছেন প্রেমের ফাঁদে ফেলে আপনার থেকে শুরু করে সমাজের কোটি কোটি টাকার কাউরে দেন নাই এমন একটা চক্র পুলিশ গ্রেপ্তার করেছে আর এই চক্রের ভিতরে যারা কাজ করত চক্রের প্রধান পারভিন আক্তার ওরফের নূপুর তার বয়স আঠারো আঠা আটাইশ ব্লুটুথ গার্ল তার বড় বোন শেফা বেগম যার বয়স হচ্ছে চল্লিশ মতিজিরের পারফেক্ট ট্রাভেল এজেন্সির কর্মচারী শামসুদ্দোহা শামসুদ্দোহা খান ওরফে বাবু ওনার বয়স চল্লিশ আর গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রোবেল মাহমুদ অনিক যার বয়স হচ্ছে সাতাইশ এই রোবেল মাহমুদ অনিক হচ্ছে মেইন কালপিট গ্রামীণ ফুড কাস্টমার কেয়ারের যেহেতু সে জব করত বিভিন্ন তথ্য তার কাছে আসতো বিভিন্ন মানুষের তথ্য সে পাইতো সেইখান থেকে টার্গেট করে করে তারা মাঝে মাঝে কাজ করতো আবার যখন অফসিজন থাকতো আদম পাওয়া না যাইতো গণহারের সবারই খায় ফেলতো এই চক্রের যারা প্রধান হোতা তারা ধরেন লাখ টাকার আপনার সেগুন বাগি এলাকায় লক্ষ টাকার উপরে ফ্ল্যাটের যে ভাড়া সেইখানে থাকেন বাচ্চা যে স্কুলে পড়ান সেটার বেতন মাসে বিশ হাজার নিয়মিত জিনে যান এই নুপুর আর শেফালে দুই বোন সেটার বিল মাসে তিরিশ হাজার কিন্তু আপনি ভাবছেন এই টাকা আসলে তারা কীভাবে পায় ওই যে ভুইরা বয়সে মনে করলেন লোভ ধরা এইদের কাজ কারবার আমি আপনাদের সামনে নিয়ে আসছি আগে লিপস্টিক হারানোর ঘটনায় একবার থানায় অভিযোগ করেছিলেন এক তরুণী সেইখানে বলা ছয়টা লিপস্টিক দাম নব্বই হাজার টাকা এবার বোঝেন যে তারা কি পরিমাণ বিলাসিতার জীবন কাটাইতেন এদের কোনো কাজকর্ম নেই এমনিতে রাজধানীর নিকেতনে দুই হাজার দুইশো বর্গফুটের ফ্ল্যাটে তারা বসবাস করে সার্ভিস চার্জ সহ ওই ফ্ল্যাটের ভাড়া মাসিক আপনার এক লক্ষ টাকার উপরে ঘরে দামি আসবাবপাত্রী আসবাবপত্র বনানির ডিলাক্স হাউজে জিম করেন আপনার তিরিশ হাজার টাকা খরচে তবে তাদের এই আয়ের উৎস কি না তারা এমনিতে কোনো আয় করে না আমরা প্রথমে যেমনটা বলছিলাম যে তাদের কাছ থেকে আপনার বিভিন্ন সময় তারা যাদেরকে টার্গেট করে এদের সাথে প্রথমে এদের তথ্যগুলা ওই যে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যে ছেলে কাজ করে সে তথ্য দেয় অথবা বিভিন্ন সোর্স মাধ্যম এদের কাছে নাম্বার আসে নাম্বার আসার পরে এরা এদের সাথে প্রেমের ফাঁদ ফেলে প্রেমের ফাঁদে ফাইলা নানান ধরনের নোংরামি অশ্লীল কথাবার্তা বলে ক্ষেত্রবিশেষে দেখা করার জন্য বুড়া বুড়া বাইসা বাইসা নূপুর আঠাশ বছরের তরুণী ব্লুটুথ কথাবার্তা সুন্দর আউটলুকিং স্মার্ট ডেসিং সে যায় দেখা করতে যাইয়া কাদেরকে প্রথম দিনে গেইতা ফেলে আর যেটা প্রথম দিন না গেথে এটা দ্বিতীয় দিন গেঁথে ক্ষেত্রবিশেষে শরীরে ধরার সুযোগ দেন আবার মোবাইলে ভিডিও কলেও নানান ধরনের সার্ভিস দিয়ে কাকার উলঙ্গ করান আর সেই উলঙ্গ ভিডিও তারা মোবাইলে ধারণ করে ফোনে যখন কথাবার্তা হয় গরম গরম কি যে কি হট হট কথাবার্তা নাকি আছে এগুলা যখন বলেন তারা এইসব কথাবার্তার মাধ্যমে তারা যেটা করেন কি সেগুলোকে রেকর্ডিং করে ফেলেন এখন যখন একটা লোকের বয়স ষাটের উপরে আপনি বুঝছেন পঞ্চাশের উপরে তার মানে তিনি সমাজে এক ঠ্যাং কবরে এবং কি এক ঠ্যাং দুনিয়াতে থাকা অবস্থায় আছেন। কবরে যেটা গেছে এটা নিয়ে একটু সম্মান নিয়ে যাইতে চান কিন্তু যেটা দুনিয়ার জমিনে রাখছেন সেই ঠ্যাঙে আবার এই নূপুর শেফালিরা গিরা গিরা লাগাই রাখছে তো এই গিরা থেকে মুক্ত হওয়ার জন্য হয়েছে কি ষাট বছর একজন ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে তিনি একটা পরিবার নিয়ে থাকছেন সমাজে তার বড় নাম ডাক আছে এখন এদের ফাঁদে পইরা দেখা গেছে এটা নেগোসিয়েশনের জন্য দুই থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তারা আদায় করতে এটা কিন্তু পুলিশের কাছে তারা স্বীকারোক্তিতে দিয়েছে আবার যদি কোনো ব্যক্তি অতিরিক্ত সালাক হইত টাকা না দিতে চাইতো তাদের আবার নিজস্ব উকিল আছে সেই উকিল কর্ত ফোনে কল কইরা তাদেরকে ভয়ে ভীতি নারী নির্যাতন ধর্ষণ সহ নানান ধরনের মামলার মারপেস তাদেরকে শিখাইতেন শেখানোর ফলে ওই পরিবারগুলা থেকে এরা আসলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত দ্বিতীয় ধাপে দেখেন এরা টার্গেট করতে কারে ট্র্যাভেল এজেন্সির যিনি কাজ করতেন তার কাছে স্বাভাবিক যারা ট্র্যাভেল করে প্লেনে চলাফেরা করে দেশে বিদেশে নিয়মিত ভ্রমণ যাতায়াত করে এদের একটা তথ্য ওই ট্র্যাভেল এজেন্সির কাছে থাকে সেইখান থেকে বেছে বেছে বড় লোক যারা আছে তাদের তথ্য শামসুদ্দোহা এই নুপুর এবং শেফালিকে দিয়ে দিতেন সেইখান থেকে তারা বিভিন্ন সময় তাদের কাছে কখনো সমাজকর্মী কখনো চাকরি প্রত্যাশী কখনও এমনিতে রং নাম্বার এরকম নানানভাবে তাদের নাম্বারে তারা ট্র্যাক করে কিন্তু ওইখানে কথা বলতেন আর দেখা গেছে দশ জনের ভিতরে দুই সেটটা বুইরা তো পাওয়াই যায় ওই যে মুসলিম ভাইয়ের বউ কইছে কিছু বুড়া আছে বয়স আশি হলেও যৌবনের ধারাটা বা ইয়াং থাকে এভারগ্রিন মাইন্ডে থাকে আর এদের ফাঁদে এরা কিন্তু পা দিয়ে দেয় এর পরের অংশটা কতটা ভয়াবহ দেখেন কত পরিকল্পনামাফিক কাজ করে যে ব্যক্তির সাথে কথা বলছে সেই ব্যক্তির যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারের সাথে ট্র্যাক করে তার পরিবারের নাম্বার তার আইডি কার্ডের মাধ্যমে এখন এটা করছে কে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যেই ছেলেটা চাকরি করে ওই নাম্বারটা গ্রামীণ ফোন গ্রাহকের নাম্বারই তারা ধরতো তো সেই নাম্বারে স্বাভাবিক ট্র্যাক করলে তার জাতীয় এনআইডি তথ্য আছে সেই তথ্য দিয়ে তার পরিবার আত্মীয় স্বজন এদেরকে বের করা হতো এদের ফোন নাম্বার কালেক্ট করা হতো তারপরে নুপুর এবং শেফালি বিভিন্ন সময় এদের সাথে কয়েক মাস যাবৎ সম্পর্ক মেনটেনেন্স করতো দেখা সাক্ষাৎ করতো সেগুলোর ভিডিও ফুটেজ সকল কিছু ধারণ করে সেই নাম্বার দিয়ে এখনো হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে কিনা সেইখানে টার্গেট করে সেই পরিবারকে দেওয়ার জন্য তারা সবকিছু করতো এর পরবর্তী দাপে শিকারকে তারা জাপটে ধরত আচমকা একদিন দাবি করত বিশ লাখ পঞ্চাশ লাখ যদি না দাও এই যে দেখো পুরো মুভি আছে ভাই থার্টি মিনিটের টোয়েন্টি মিনিটের আপনি এদের সাথে যাবৎকালীন কথাবার্তা ভিডিও চ্যাটিং একটা ছবি পাঠানো বা কখনো সে হতে নিজে নগ্ন হইছে সকল কিছু মিলাইয়া একটা প্যাকেজ দ্বারা করাইয়া আপনার আর্থিক অবস্থানের উপর ভিত্তি করে আপনার দাম মার্কেটে উঠানো হয়তো কখনো দুই লাখ কখনো পাঁচ লাখ কখনো পঞ্চাশ লাখ অফ সিজন হইলে ডাইনে তো সাতগর বাইক শাখায় এরা ঘরই বসত না গরিব সিএনজি চালক থেকে শুরু করে রিক্সা ড্রাইভার ও পর্যন্ত এই 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 দল সম্পর্কে আমাদের পুলিশ ভাইদের কাছে পরিমাণ তথ্যগুলো আসছে আমাদের পুলিশ যেটা জানিয়েছে যে এই চক্রের বিরুদ্ধে এর মধ্যে দুইটি মামলা করা হয়েছে আর এই মামলায় নুপুর ও রোবেল মাহমুদ অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনর রশিদ তিনি বলেছেন ষাটোর্ধ্ব ধনাঢ়্য ব্যবসায়ী ও শিল্পপতি ছিল এই চক্রের মূল টার্গেট এভাবে প্রতারণার শিকার হয়ে লোকলজ্জার ভয়ে সাত আটজন নিজের জীবন শেষ পর্যন্ত আর জীবন পর্যন্ত শেষ করতে চেয়েছিল আপনি চিন্তা করেন এই দুই বোনের গ্রামের বাড়ি হচ্ছে সিলেটে অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় তাদের দুজনের ভিয়ে বিয়ে ভেঙে গিয়েছিল তবে তারা থামে নাই আর এডিসি হাফিজাল ফারুক সাহেব তিনি বলেছেন টাকার বিনিময়ে জবাবে সিম নিবন্ধনে ব্যবহৃত কোন নাগরিকের গোপন তথ্য পাচার হচ্ছে তা উদ্বেগজনক ঘটনা এসব ক্ষেত্রে মোবাইল অপারেটরদের কোন গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে দেখা হবে